হাইলাকান্দি জেলার লালা বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। একটি দ্রুতবেগী ড্রাম্পার ও একটি অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম একলাস উদ্দিন শেখ। এই ঘটনায় আরো দুজন আহত হলেন। আহতরা হলেন আতিকুর আলম ও রিজু আহমেদ। নিহত ও আহতরা সবাই অল্ট্রোর যাত্রী ছিলেন। আহত দুই যুবকের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। হাইলাকান্দি জেলার লালা বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। একটি দ্রুতবেগী ড্রাম্পার ও একটি অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম একলাস উদ্দিন শেখ। এই ঘটনায় আরো দুজন আহত হলেন। আহতরা হলেন আতিকুর আলম ও রিজু আহমেদ। নিহত ও আহতরা সবাই অল্ট্রোর যাত্রী ছিলেন। আহত দুই যুবকের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।